লকডাউনে দুস্থ গরীব দিনমজুর মানুষদের মুখে অন্ন যোগাতে খাদ্য সামগ্রী বিলি করা, করোনা আক্রান্ত এলাকায় গিয়ে এলাকার স্যানিটাইজিং থেকে শুরু করে মাস্ক স্যানিটাইজার বিতরণ করার পর এবার প্রবল বর্ষণে জলমগ্ন এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের বাংলার যুব শক্তি। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া, গোয়ালপুকুর, হেমাতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলবন্দী দুর্গত মানুষদের শুকনো খাবার ও ওষুধপত্র বিলি করল বাংলা যুব শক্তির উত্তর দিনাজপুর জেলা শাখা। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে যুব শক্তির সদস্যরা জলমগ্ন দুর্গত এলাকায় গিয়ে তাদের হাতে তুলে দিল শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র। আজকে হেমাতাবাদ ব্লকের এক নম্বর চৈনগর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকা মাকড়হাটে গত কয়েকদিনের প্রবল বর্ষণে কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল, সেই জন্য আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছিলাম এবং এখানে কিছু শুকনো খাবার তার সঙ্গে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ আমরা এখানে দিলাম এবং যে সমস্ত বাড়ি ড্যামেজ হয়ে গেছে তাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা সরকারিভাবে তাদেরকে তাদের আবেদন আমরা জানাবো এবং সচেতন করলাম যে আগামী দিনে প্রবল বর্ষণে যাতে আরও জল হবে সেজন্য তাদেরকে প্রস্তুত থাকতে বললাম। একে করোনার আবহ, তার উপর এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে উত্তর দিনাজপুর জেলার গ্রামের বাসিন্দারা। এই দুঃসময় তাদের পাশে বাংলা যুব শক্তিকে পেয়ে তারা ভীষণ খুশি। করোনা মোকাবিলা হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া দুর্গত আর্ত মানুষদের পাশে দাঁড়ানো, সবেতেই ঝাঁপিয়ে পড়ছে বাংলার যুব শক্তি। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রাম থেকে শহর সর্বত্র আর্তপীড়িত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলার যুব শক্তি। কদিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে জেলার বিভিন্ন নদীর জল বেড়ে গিয়ে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি ব্লকের গ্রামাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে, জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই সব দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের বাংলা যুব শক্তির উত্তর দিনাজপুর জেলা শাখা। হেমাতাবাদ ব্লকের মাকড়হাট, চৈনগর, দাসপাড়া বন্যা কবলিত এলাকায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে যুব শক্তির সদস্যরা পৌঁছে গিয়ে তাদের হাতে শুকনো খাবার হিসেবে চিড়ে ও গুড় তুলে দেন। এর পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধপত্র বিলি করা হয়। চরম এই সংকটময় মুহূর্তে শুকনো খাবার ও ওষুধপত্র পেয়ে খুশি দুর্গত মানুষেরা। মানে আপনাদের এখানে বন্যার পরিস্থিতি কেমন? বন্যার পরিস্থিতি তো বাড়ি ঘর সব ডুবে গেছে, রান্না করে খেতে পারছি না। তো আপনার হাতে গুড় চিড়ে দেখা যাচ্ছে, কোথা থেকে পেলেন এটা? এটা তো ওই তো গৌতম দা এসে দিল। কেমন লাগছে?